হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবারো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। আমরা মাছে ভাতে বাঙালি আর ইলিশ মাছ সবারই খুব প্রিয়। কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে সুস্বাদু ইলিশ মাছের ঝোল তৈরি করবেন তাহলে চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি ইলিশ মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, এই উপকরণগুলো দিয়েই আমি ইলিশ মাছের ঝোল করব। মিষ্টি কুমড়াগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ইলিশ মাছের সঙ্গে এই রকমভাবেই কেটে নিলে ভালো হয়। তাহলে চলুন রান্না শুরু করি। সব সময় ইলিশ মাছ সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন। আমি কড়াইতে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য লবণ। তার আগে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আর অবশ্যই মাছে আগে থেকে আপনারা লবণ দিয়ে রাখবেন। ইলিশ মাছে লবণ দিয়ে রাখলে মাছের টেস্ট অনেক বেড়ে যায়। আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, কারণ মাছের মধ্যে লবণ দেয়া থাকবে। মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। একটু ভাজা হয়ে আসলে, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই আমি এতে হলুদের গুঁড়া দিব। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/2 চামচের মতো। আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না, এজন্য আমি মরিচটা সব সময় কম দিই। মশলাটা খুব ভালো মতন ভুনে নিব কিছুক্ষণ। মশলাটা যখন মাখো মাখা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব মিষ্টি কুমড়ার ফালি। মিষ্টি কুমড়ার ফালিগুলো দিয়ে আমি মিষ্টি কুমড়াটাকে খুব ভালো মতন কষিয়ে নিব। মিষ্টি কুমড়াটা যত ভালো মতন কষাবেন এই মাছের ঝোলটা খেতে ঠিক ততটাই মজার হয়। মিষ্টি কুমড়া ভালো মতন কষানো হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নিব। আমি এখন এতে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন আমি মিষ্টি কুমড়াটা একটু রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখন মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই মাছের আগে থেকে লবণ দিয়ে রাখবেন। মাছগুলো সাবধানে দিয়ে দিবেন। মিষ্টি কুমড়ার মধ্যে মাছ আমি এখন সামান্য কষিয়ে নিব। অবশ্যই কষানোর সময় সাবধানে কষাবেন, কারণ ইলিশ মাছটা নরম হয়ে থাকে। বেশি জোরে জোরে নাড়াচাড়া দিয়ে কষালে মাছ অনেক সময় ভেঙে যেতে পারে। আমি সাবধানে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতন এখন এটাকে জাল করব। ইলিশ মাছ খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। যখন এই রকম বলক আসবে এবং ঘু ঘু শব্দ করতে থাকবে মনে করবেন আপনার ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা রান্না করা খুবই সহজ, তবে যারা নতুন তাদের কাছে কঠিন, তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। আমি মাছটা পরিবেশন করে নিয়েছি। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চালু রাখবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো আপনারা সহজেই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি। প্লিজ আপনারাও আমার চ্যানেলটি